আজকের ভিডিওতে ইনফিনিক্স মোবাইলের সকল সেটিং পার্ট 2 নিয়ে হাজির হলাম। তো ইতিমধ্যে আমি ইনফিনিক্স মোবাইলের সেটিং এর পার্ট 1 ভিডিও দিয়েছি, আপনারা অনেকে এই ভিডিওটি অনেক পছন্দ করেছেন। আর যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনেও ওই ভিডিওর লিংক পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই ওই ভিডিও দেখবেন যদি আপনি ইনফিনিক্স মোবাইল ইউজ করে থাকেন। আর আমার হাতে রয়েছে ইনফিনিক্স হট ইলেভেনএস মোবাইল। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, না লাগলে ডিসলাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি চলে যাচ্ছি সেটিংয়ে। তো সেটিং থেকে আপনারা গত ভিডিওতে আমি এখান থেকে হটস্পট পর্যন্ত সেটিং দেখিয়েছিলাম, আজকে শুরু করব মোর কানেকশন থেকে। তো আপনারা প্রথমে চলে যাবেন মোর কানেকশনে, দেন এখান থেকে আপনারা প্রথমে পেয়ে যাবেন এয়ারপ্লেন মোড। তো প্রথমে এটা অফ থাকে, আপনারা যদি এয়ারপ্লেন মোডটা অন করেন তাহলে আপনার সকল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। এবং তো এই সেটিংটা অন করার সাথে সাথে আপনি সকল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। আপনি যদি চান আপনার সিমে নেটওয়ার্ক বন্ধ করার জন্য তাহলে আপনি আপনার মোবাইলটা অফ না করে এই এয়ারপ্লেন মোডটা অন করেও আপনি সকল নেটওয়ার্ক বন্ধ করতে পারেন। এরপরে রয়েছে ভিপিএন। তো আপনারা যারা ভিপিএন ইউজ করতে চান তারা এখান থেকে এই প্লাস বাটনে ক্লিক করে ভিপিএন অ্যাড করতে পারবেন, এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। এরপরে রয়েছে ওয়াইফাই ডিরেক্ট, এটাও তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। এরপরে রয়েছে প্রাইভেট ডিএনএস। তো এখানে আপনারা যে কোনো ডিএনএস সার্ভিস অ্যাড করতে পারবেন, তো আপনারা এটা অফ করে রাখতে পারেন অথবা এখান থেকে অটোমেটিক অথবা এখান থেকে প্রাইভেট ডিএনএস সেট করতে পারেন। দেখেন এখান থেকে আমি একটা অ্যাড গার্ড ডিএনএস সেট করছি। আপনারা এখানে লিখবেন, লিখে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করলেই ডিএনএস সার্ভিস সেভ হয়ে যাবে। এরপরে রয়েছে ব্লুটুথ, আপনারা এখান থেকে যে কোনো ব্লুটুথ কানেকশন করতে পারবেন, এটা অফ অন করলেই ব্লুটুথ অন হবে। এবং এখান থেকে আপনারা ব্লুটুথ নেমটাও চেঞ্জ করতে পারবেন, দেখেন এখান থেকে আমি কিন্তু নাম চেঞ্জ করছি। তো আপনারা যে কোনো একটা নাম এখান থেকে সেভ করতে পারবেন এবং এখানে রিনেমে ক্লিক করলে নামটা সেট হয়ে যাবে এবং এখান থেকে আপনারা এটা অফ করতে পারবেন ব্লুটুথটা। তো এরপরে রয়েছে ক্যাস্ট, এটা হচ্ছে মূলত আপনার ডিসপ্লেটা সেকেন্ড ডিসপ্লে হিসাবে ব্যবহার করার জন্য। আপনারা এখান থেকে নেটওয়ার্ক অন করে এখান থেকে সেকেন্ড ডিসপ্লে হিসাবে ওয়্যারলেস ডিভাইস হিসাবে কম্পিউটারে বা মোবাইলে ইউজ করতে পারবেন। তো এরপরে রয়েছে প্রিন্টিং, আপনারা যদি প্রিন্ট করতে চান মোবাইল দিয়ে তাহলে এই সেটিংটা ইউজ করবেন। এখান থেকে আপনারা ডিফল্ট প্রিন্ট সার্ভিসে ক্লিক করলে আপনারা যে প্রিন্টারটি অনলাইনে সাপোর্ট করে অর্থাৎ যেটা আপনারা ব্লুটুথ বা ওয়াইফাই দিয়ে কাজ করা যায় সেটা করতে পারবেন অথবা আপনি কেবল লাইন দিয়েও এই কাজটা করতে পারবেন। তো আপনি এরপরে রয়েছে ওটিজি, তো আপনি যখন কোনো কিবোর্ড মাউস পেন ড্রাইভ এবং কোনো কিছু যোগ করবেন ইউএসবি দিয়ে তখন আপনি অবশ্যই এই ওটিজি অপশনটা অফ অন করতে হবে। এই ওটিজি অন না করলে কিন্তু আপনি কোনো পেন ড্রাইভ কানেক্ট করতে পারবেন না, অবশ্যই আপনি এটা অন করবেন। এরপরে আপনারা যে কোনো সার্ভিস পাবেন মানে কিবোর্ড মাউস পেন ড্রাইভ ইউজ করতে পারবেন, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো অনেকেই কিন্তু কাজ করে না, তো আপনারা অবশ্যই এই সেটিংটা অন করার পরেই পেন ড্রাইভ মাউস কাজ করবে। তো এরপরে রয়েছে আমি চলে যাচ্ছি সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে। তো এখান থেকে আপনারা আপনার ফোনের সকল সাউন্ড এবং ভাইব্রেশন সেটিং পেয়ে যাবেন। তো দেখেন এখান থেকে মিডিয়া ভলিউম, কল ভলিউম, অ্যালার্ম, রিং ভলিউম, নোটিফিকেশন সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনারা ইচ্ছা মতো এখান থেকে এটা কমিয়ে বাড়িয়ে সেভ করতে পারেন। তো দেখেন এরপরে রয়েছে নোটিফিকেশন ভলিউম, আপনারা সব কিছু এখান থেকে ইচ্ছা মতো সেট করতে পারবেন। তো এরপরে রয়েছে ইনক্রিজিং রিংটং, ইনক্রিজিং ইনকামিং রিংটন। তো যখন আপনি ফোন আসবে তখন কি এটা আস্তে আস্তে রিংটং বাড়বে কি না, এটা আছে ওই সেটিং। তো আপনি যদি অন করেন তাহলে আপনার রিংটনটা আস্তে আস্তে স্লো থেকে হাইয়ের দিকে যাবে। তো এরপরে রয়েছে ভাইব্রেশন ফর কলিং, মানে আপনি যখন কল আসবে তখন কি ভাইব্রেশন হবে কি হবে না। তো এখানে তিনটা অপশন আছে, আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন। এখানে অলওয়েজ ভাইব্রেশন, অপরটা হচ্ছে নেভার ভাইব্রেশন মানে ভাইব্রেশন হবে না। এরপরে রয়েছে ভাইব্রেশন ফার্স্ট দেন রিং গ্রেডুয়ালি, মানে প্রথমে ভাইব্রেশন করবে পরে আর ভাইব্রেশন করবে না। তো আপনি ইচ্ছা মতো যে কোনো একটা সেটিং দিতে পারেন। তো এরপরে রয়েছে ডু নট ডিস্টার্ব, তো এখান থেকে এটা অফ করলে মোটামুটি সকল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, কোনো সিম মেসেজ কল আসবে না। এখান থেকে আপনি দেখেন যে সেটিংটা রয়েছে, এখান থেকে এটা আপনি ইচ্ছা মতো অন অফ করতে পারেন। তো এই হচ্ছে মূলত ডু নট ডিস্টার্ব। এরপরে রয়েছে শর্টকাট টু প্রিভেন্ট রিং, তো এটা হচ্ছে একটা অ্যাডভান্স ফিচার, এগুলো তেমন গুরুত্বপূর্ণ বিষয় না, এগুলো দেখাচ্ছি না। এখানে আপনারা ফোনের রিংটোন পেয়ে যাবেন সিম ওয়ান, মানে আপনার সিম ওয়ান এবং সিম টুতে ইচ্ছা মতো যে কোনো দুইটা রিংটোন সেট করতে পারবেন। এখানে আপনারা ক্লিক করলে আপনারা সিমের রিংটোন সেভ করতে পারবেন এবং এখান থেকে অ্যাড রিংটোনে ক্লিক করলে আপনার মাই ফাইল থেকে বা গ্যালারি থেকে যে কোনো সং এখানে আপনি রিংটোন হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং এখানে কিন্তু ডিফল্টভাবে অনেকগুলো রিংটোন দেওয়া আছে, আপনারা চেক করতে পারেন। তো এই হচ্ছে মূলত রিংটোন, সেমভাবে সিম টু এর ক্ষেত্রেও সেম। এরপরে রয়েছে ডিফল্ট নোটিফিকেশন সাউন্ড, আপনারা এখানে নোটিফিকেশন সাউন্ড সেট করতে পারবেন, এখানে ক্লিক করে আপনারা যে কোনো নোটিফিকেশন সাউন্ড সেভ করতে পারবেন।
তো এটা আপনারা চেক করে দেখবেন আপনার কাছে কোনটা ভালো লাগে। তো এখান থেকে আমি নেভার দিয়ে রাখি, আমার সাউন্ডটা ভালো লাগে না, তো এখান থেকে নেভার দিয়ে রাখি, আমার ফোনের চার্জটাও এর জন্য বেশি টিকে। তো এরপরে রয়েছে ডিফল্ট অ্যালার্ম সাউন্ড, আপনারা এখান থেকে অ্যালার্ম সাউন্ডও সেট করতে পারবেন, এবং এখান থেকে অ্যাড অ্যালার্মে ক্লিক করলে আপনার ফাইল থেকে যে কোনো সং বা যে কোনো মিউজিক এখানে অ্যালার্মের সময় সেট করতে পারবেন। তো এটা আপনার ইচ্ছা, আর এগুলো হচ্ছে ডিফল্টভাবে দেওয়া আছে আপনার মোবাইলে। তো এই হচ্ছে মূলত সেটিং। এরপর রয়েছে ডায়াল প্যাড টাউনস, মানে যখন আপনি এখান থেকে 1, 2, 3, 4 এগুলো প্রেস করবেন তখন সাউন্ড করবে। তো এটা হচ্ছে সেই সেটিং, এখান থেকে এগুলো সেটিং। তো এগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন, আমি এগুলো সবগুলি অফ করে রাখি। এরপর রয়েছে স্ক্রিন লকিং সাউন্ড, মানে আপনি যখন মোবাইলটি লক করবেন এবং লক খুলবেন তখন সাউন্ড হবে কি হবে না ওইটা ওই সেটিং। তো এরপরে রয়েছে চার্জিং সাউন্ড, মানে যখন আপনি মোবাইলে চার্জ লাগাবেন তখন সাউন্ড হবে কি হবে না এটা ওই সেটিং। এরপর রয়েছে টাচ সাউন্ড, মানে যখন আপনি টাচ করবেন তখন সাউন্ড হবে কি হবে না ওইটা এই সেটিং। এরপর রয়েছে টাচ ভাইব্রেশন, যখন আপনি টাচ করবেন তখন কি ভাইব্রেশন হবে কি হবে না এটা আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর রয়েছে সাউন্ড এনহ্যান্সমেন্ট এবং ডিটিএস সাউন্ড, যেহেতু এই ফোনে ডুয়েল স্টেডিও স্পিকার ব্যবহার করা হয়েছে তাই আপনি এখান থেকে আপনার ডিটিএস সাউন্ডটা সেট করতে পারবেন, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তো এরপরে রয়েছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, তো এখানে ক্লিক করে আপনারা ডিসপ্লে এবং ব্রাইটনেসের সকল সেটিং পেয়ে যাবেন। এটা একটা গুরুত্বপূর্ণ সেটিং, এখানে আপনারা অনেক কিছুই পাবেন। তো দেখেন প্রথমে রয়েছে ব্রাইটনেস লেভেল, যেটা আপনারা উপরে পেয়ে যাবেন। এরপরে রয়েছে অ্যাডাপ্টিং ব্রাইটনেস, তো আপনি যদি এটা অন করেন তাহলে আপনার ব্রাইটনেসটা অনেক সবসময় বেশি থাকবে, মানে ব্রাইটনেস সবসময় ফুল থাকবে। এরপরে রয়েছে আই কেয়ার, তো এখান থেকে আপনি অবশ্যই এটা ইউজ করবেন রাত্রেবেলা আপনার চোখের ভালোর জন্য। এরপরে রয়েছে ওয়ালপেপার, আপনি এখান থেকে যে কোনো ওয়ালপেপার সেট করতে পারবেন, গ্যালারি থেকে লাইভ এবং ওয়ালপেপার, তো আপনারা যে কোনো ওয়ালপেপার এই থিম থেকে সেট করতে পারবেন, এবং অনেক ওয়ালপেপার এখানে রয়েছে তো আপনারা এগুলো চেক করে দেখতে পারেন। আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় কী। তো এরপর রয়েছে ডার্ক থিম, এখানে ক্লিক করলে মোবাইলটা ডার্ক মোড হয়ে যাবে, এই যে এই সেটিংটা। এরপর রয়েছে স্ক্রিন কিপ ব্রাইট, মানে এটা হচ্ছে আপনার মোবাইলটা সবসময় মানে অন থাকবে, মানে স্ক্রিনটা বন্ধ হবে না যদি আপনি ইউজ নাও করেন, এটা যদি আপনি অন করেন। তাই এটা আমি অন করি না, আমার চাই যে এক মিনিট পর পর। দেখেন এখানে রয়েছে স্ক্রিন টাইমআউট, মানে এখান থেকে আপনারা এটা সেট করতে পারবেন, আর যদি না চান তাহলে এটা অন করবেন, তাহলে সবসময় মোবাইলটা স্ক্রিন অন থাকবে। এরপরে রয়েছে আল্ট্রা টাচ, এখানে ক্লিক করে আপনারা আপনার ফোনের স্পিডটা বাড়াতে পারবেন, এখানে ক্লিক করলে ফাস্ট দিবেন এবং এখান থেকে মোশন স্পিড, এটা যদি ফাস্ট দিয়ে রাখেন তাহলে আপনার মোবাইলটা অনেকটাই ফাস্ট কাজ করবে। এরপরে রয়েছে স্ক্রিন রিফ্রেশ রেট, তো এখানে এই ফোনে যেহেতু দুইটা রিফ্রেশ রেট রয়েছে 60 এবং 90, আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, এবং এখান থেকে আমি অটো সুইচ দিয়ে রাখি, অটো সুইচে দিলে সবসময় 60 এবং 90 ইচ্ছা মতো যে কোনো একটা কাজ করে। এরপরে রয়েছে ফন্ট সাইজ, আপনি এখানে ক্লিক করলে আপনার মোবাইলের ফন্ট সাইজ ছোটো বড়ো করতে পারবেন, এটা আপনার ইচ্ছা, আপনি যদি দেখতে সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই আপনার ফন্ট সাইজটা বড়ো করে নেবেন। এরপরে রয়েছে ইনার ডিপার্টালি মোড, এখানে আপনারা এটা অবশ্যই অন করে দিবেন, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না। এরপর রয়েছে রুট স্ক্রিন, তো আপনারা যদি আরও মোবাইলটা সবসময় রুট ট্র্যাক করতে চান তাহলে এটা অন করবেন, অন্যথায় এটা অফ করে দিবেন। তো এরপরে রয়েছে লক স্ক্রিন, এখানে মূলত তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, এখানে একটা সেটিং রয়েছে, এটা আপনারা আপনার লক স্ক্রিনে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে নাম সেট করতে পারবেন যেটা আপনার লক স্ক্রিনে উপরে শো করবে। তো এরপরে হচ্ছে লক স্ক্রিন নোটিফিকেশন, মানে লক স্ক্রিনে কি কোনো নোটিফিকেশন শো করবে কি করবে না এটা ওই সেটিং। তো এখান থেকে আপনারা চাইলে আপনার লক স্ক্রিনে নোটিফিকেশন বন্ধ করতে পারেন অথবা এখান থেকে দিতে পারেন, আমি এখান থেকে ডন্ট শো লক স্ক্রিন নোটিফিকেশন দিয়ে রাখি। এরপরে রয়েছে স্ট্যাটাস বার নেটওয়ার্ক স্পিড ডিসপ্লে, তো এখানে আপনারা উপরে যদি আপনার নেট স্পিড দেখতে চান তাহলে আপনি এটা অন করতে পারেন, অন্যথায় এটা অফ রাখবেন। তো এই হচ্ছে মূলত ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিং। এখানে রয়েছে থিম অ্যান্ড লক স্ক্রিন, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো থিম, ওয়ালপেপার, ফন্ট ইত্যাদি চেঞ্জ করতে পারবেন। আর এটা নিয়ে একটি ভিডিও আছে আমার, মানে ইনফিনিক্স মোবাইলের থিম নিয়ে, তো আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন, আমি উপরে আই বাটনে এবং এই ভিডিও ডেসক্রিপশনে আপনার লিঙ্ক পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা থিম সম্পর্কে জানতে চাইলে ওই ভিডিও দেখবেন। এরপরে রয়েছে স্টোরেজ, তো স্টোরেজে ক্লিক করলাম, এখানে আপনারা আপনার র্যাম এবং ইন্টারনাল স্টোরেজের কতটুকু স্পেস খালি আছে এবং আপনার র্যাম কতটুকু খালি আছে এবং কতটুকু ফুল হয়েছে এটা দেখতে পারবেন। এবং এখান থেকে মিম ফিউশন, এখানে একটা ইন্টারেস্টিং কাজ করা যায়, সেটা হচ্ছে এখানে আপনারা ভার্চুয়াল র্যাম যোগ করতে পারবেন। প্রথমে আপনারা এটা অন করবেন মিম ফিউশন, এরপর আপনারা এখান থেকে সেট ভার্চুয়াল র্যামে ক্লিক করবেন, এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন, এখান থেকে আমি 2 সিলেক্ট করছি, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করে মোবাইলটা একবার রিস্টার্ট দিবেন, তাহলে আপনি ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন। এবং এরপর রয়েছে লো স্টোরেজ ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার ফোন যখন ফুল হয়ে যাবে তখন আপনারা অটোমেটিক এটা ম্যানেজমেন্ট করবে এবং আপনাকে নোটিফিকেশন করবে, তো এটা আপনারা অবশ্যই অন করে দিবেন।
তো এই হচ্ছে মূলত স্টোরেজ সেটিং। তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত দেখাবো, আগামী ভিডিওতে আমি নেক্সট বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Check the mic and make sure it sound right, boys.